আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব নতুন কারিকুলামের অষ্টম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায়ের ছত্রিশ নম্বর পেজ থেকে তো ছত্রিশ নম্বর পেজে দেখো এখানে একক কাজ দেওয়া হয়েছে পাঁচটি এই একক কাজগুলো আমাদেরকে করতে হবে ওকে এখানে দেখো প্রথম যে একক কাজটি ভাগ প্রক্রিয়ার মাধ্যমে রুট টু এর মান ছয় দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে ঠিক আছে মানে দুয়ের বর্গমূল নির্ণয় করতে হবে কত পর্যন্ত ছয় দশমিক স্থান পর্যন্ত। মানে দশমিকের পরে ছয়টি ডিজিট পর্যন্ত এই মানটা আমাদের বের হবে। তো আমরা খুব মনোযোগ সহকারে করব। প্রথমে দেখো আমরা দুয়ের বর্গমূল নির্ণয় করব তাই না দুয়ের বর্গমূল যার বর্গমূল নির্ণয় করব। তাকে এরকম ভাবে আমরা লিখবো দুয়ের বর্গমূল নির্ণয় করব আমরা তো দুইকে এখানে আমরা লিখলাম লিখার পরে আমরা কি করব। ছয় দশমিক স্থান পর্যন্ত যেহেতু আমরা এটাকে বর্গমূল করব তাই এখানে আমাদের ছয় জোড়া শূন্য নিতে হবে এক জোড়া নিলাম তারপর দেখো দুই জোড়া নিলাম তিন জোড়া নিলাম চার জোড়া নিলাম পাঁচ জোড়া এবং এইটা ছয় জোড়া নেওয়া হলো ঠিক আছে নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে এরকম করে দুই পাশে আমরা এরকম ভাবে ব্র্যাকেট দিয়ে দেবো ব্র্যাকেট দেওয়ার পরে দেখো দুয়ের কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা কে কে আছে দুয়ের কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা আছে এক আছে এবং চার আছে তিন কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না দুইও কিন্তু পূর্ণবর্গ বর্গ সংখ্যা না তাহলে দুয়ের কাছাকাছি আছে এক এবং চার এখন এক এবং চারের ভিতরে যেটা দুয়ের সব দুয়ের চেয়ে ছোট অথবা দুয়ের সমান মানে যার বর্গমূল নির্ণয় করব তার সে ছোট হতে হবে অথবা তার তার সমান হতে হবে কিন্তু তার চেয়ে বড় হওয়া যাবে না এখানে রয়েছে চার চার কিন্তু দুয়ের চেয়ে বড় এজন্য চার যাবে না তাহলে একটা নিয়ে কাজ করতে হবে এখন ওই একটাকে আমরা কি করব এই নিচে বসাবো ঠিক আছে যার বর্গমূল নির্ণয় করব। তার কাছাকাছি একটা বর্গপূর্ণ বর্গ সংখ্যা নিব। সেটাকে আমরা ওই নিচে লিখবো লেখার পরে দেখো লেখার পরে কি করব। এই যে বর্গ নিলাম আমরা যে সংখ্যাটা সেটা কি এক একের বর্গমূল করতে হবে বর্গমূল কত হয় বর্গমূল হয় এক এখন এই একটাকে আমরা এইখানে বসাবো এবং এই ভাগ ফলের ঘরেও আমরা ওই এক বসাবো যদি এখানে আমাদের এই যে পূর্ণ সংখ্যা নয় হতো তাহলে এটাকে রুট করে কত হতো তিন হতো না এই তিনটাকে আমরা এই যে এখানে এবং ভাগ ফলের ঘরে লিখতাম এখন আমাদের এক হয়েছে তো একটাকে আমাদের কি করতে হবে এই ভাগ ফলের ঘরেও লিখতে হবে এখন এই দুই থেকে উপরের সংখ্যাটা থেকে নিচের সংখ্যাটাকে বিয়োগ করতে হবে তাহলে কত হয় দেখো দুই থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে আরো এক থাকে এই পরে কি করতে হবে দশমিকের পরে দেখো এখানে একটা দশমিক আছে দশমিকের কারণে এখানে দেখো ফলাফলের ঘরে দশমিক দিয়ে দিলাম তারপরে এখানে যে শূন্যগুলো আছে এখান থেকে এক জোড়া শূন্য নিয়ে আসতে হবে এখানে আমরা এক জোড়া শূন্যকে নিয়ে আসলাম ওকে এরপরে যেটা হবে এরকম ভাবে একটা ব্র্যাকেটের মতো দিয়ে দেবো একটা দাগ তারপর দেখো এখানে কি আছে এক আছে ওই এককে ডাবল করতে হবে এককে কে যদি আমরা ডাবল করি তাহলে কত হয় বলতো দুই হয়ে যায় সেই দুই কে এইখানে বসাইতে হবে যে ভাজকের ঘরে এখন বসানোর পরে এইখানে দেখো এখানে যে জায়গাটা আমি গোল দিয়েছি এইখানে কিন্তু আর একটা সংখ্যা আমাদের বসাতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় এরকম একটা সংখ্যা আমাদের হিসাব করে বসাতে হবে কিভাবে হিসাব করব দেখো এখানে যদি এখানে দেখো দুই ছিল তো ওর পিছনে যে কোনো একটা সংখ্যা আমরা নিব মনে করো আমরা এক নিলাম এক যদি আমরা নিই তাহলে দেখো কত হয় এক নিয়ে ওই যে লাস্টে যে সংখ্যাটা আমরা নিলাম ওই সংখ্যাকে আবার তাহলে কত হয়ে গেলো একুশ হয়ে গেলো লাস্টে কিনেছিলাম এক ওই একুশকে আবার এক দিয়ে গুণ করতে হবে তাহলে কত হয়ে গেলো দেখো একুশ হয়ে গেল এখন উপরে ছিল একশো একশো আর নিচে হয়েছে একুশ একুশকে আমরা ভাগ একশো থেকে একুশকে ভাগ বিয়োগ করে দেব। তাহলে কত হয় দেখো সেভেন্টি হয় এই সেভেন্টি নাইনের ভিতরে কিন্তু একুশ আরও দুই বার তিন বাড়া যায় তাহলে আমাদের আসলে একুশ নিলে সংখ্যাটা হবে না তাহলে আমাদেরকে মানটাকে বাড়াই নিতে হবে ঠিক আছে তাহলে মনে করো আমরা চার নিলাম এখন আমরা কি করব দেখো সংখ্যাটা মনে করো চার নিলাম এই যে দুয়ের পরে যে দুইটা সংখ্যা ছিল ঠিক আছে দুয়ের এর পরে আমরা কত নিলাম চার নিলাম এখন এটা হয়ে পরে এটা কিন্তু থাকলো না হয়ে এই কে লাস্টের ডিজিট নিয়েছিলাম কত চার তাই না ওই চারকে আবার চার দিয়ে গুণ করতে হবে চব্বিশটাকে এখন চার দিয়ে যদি গুণ করি তাহলে দেখো এটা হয়ে যায় ছিয়ানব্বই আর ওখানে উপরে আছে দেখো একশো একশো আর এখানে হচ্ছে ছিয়ানব্বই তো ছিয়ানব্বই কে একশো থেকে যদি ছিয়ানব্বই বিয়োগ করি তাহলে কত হয় চার এই চারের ভিতরে এই যে সংখ্যা আমাদের গঠিত হলো চব্বিশ চব্বিশ কি চারের ভিতরে যায় যায় না তাহলে চব্বিশ নিয়ে ঠিক আছে এখন দেখো আমরা পঁচিশ নিয়ে দেখি পঁচিশ যদি হয় মানে দুয়ের পরে যদি পাঁচ নি তাহলে সেটা তো পঁচিশ হয়ে যাবে পঁচিশ কে আবার কত দিয়ে গুণ করতে হবে যে লাস্টে যে ডিজিটটা পাঁচ দিয়ে তাহলে এটা কত হয়ে যায় একশো পঁচিশ হয়ে যায় কিন্তু উপরে ছিল একশো আর এখানে হয়েছে একশো পঁচিশ এটাকে যদি বিয়োগ করি তাহলে তো মাইনাস পঁচিশ হয় তাহলে হবে না তাহলে ছোট সংখ্যা নিতে হবে এখানে এই যে সংখ্যাটা আসবে অবশ্যই পজিটিভ সংখ্যা হতে হবে ঠিক আছে পজিটিভ সংখ্যা হতে হবে তাহলে আমাদেরকে কি করতে হবে এমন একটা সংখ্যা নিতে হবে যা ওই উপরের সংখ্যাতে বিয়োগ করলে এরকম নেগেটিভ না আসে পজিটিভ হবে তবে কাছাকাছি এখানে আমরা দেখলাম যে চার সংখ্যাটা নিলে চার যদি আমরা নিই তাহলে আমাদের সবকিছু কি থাকে ঠিক থাকে দেখো এখানে আমাদের চার দিয়ে দিতে হবে এবং দশমিকের পরে যে এখানে যে চারটা লিখেছি দশমিকের পরেও ওই চারটা নিতে হবে নেওয়ার পরে এখানে আমাদের মানটা কত এসেছিল গুণ করে ছিয়ানব্বই এই চারের সাথে মানে এই যে চারটা আমরা নিলাম ওই চারের সাথে গুণ করে এখানে বসালাম তাহলে কত হলো এখানে আমাদের ছিয়ানব্বই হলো ছিয়ানব্বই থেকে যদি একশো থেকে যদি ছিয়ানব্বই বিয়োগ করি তাহলে কত থাকে থাকে চার চার থাকার পরে থেকে দুইটা শূন্য এই চারের পরে নিয়ে নিতে হবে দেখো তাহলে এটা হয়ে গেলো এখন চারশো চারশো হয়ে গেল সমস্যা নাই এখানে এখন কি করব আর একটা দাগ দিয়ে দিলাম দাগ দেওয়ার পরে এখানে দেখো এখানে ওয়ান পয়েন্ট ওখানে ওয়ান পয়েন্ট ফোর কে ধরা যাবে ধরা ধরতে হবে চোদ্দ মানে পয়েন্টটা বাদ দিয়ে যেটা থাকবে সেটাকে ধরতে হবে তাহলে এটাকে আবার দ্বিগুণ করতে হবে দ্বিগুণ করলে কত হয় দেখো হুম দ্বিগুণ করলে কত হয় আঠাশ হয়ে যায় ওই কে আমাদের আবার এখানে বসাইতে হবে যেমনটা প্রথমে দেখো এখানে এক ছিল কে ডাবল করে আমরা কি করেছি এখানে বসিয়েছি দুই দুই বসিয়েছি তাই না সেরকম এখানে এখন চোদ্দ হয়ে গেছে চোদ্দ কে ডাবল করে এখানে আঠাশ হয়ে গেছে আঠাশটা এখানে বসালাম কিন্তু এইখানে একটা শূন্য এই যে এই যে গোলের এখানে একটা সংখ্যা নিতে হবে ঠিক আছে সেই সংখ্যাটা ওইভাবেই আমাদের হিসাব করে নিতে হবে এখন দেখো আমি যদি সংখ্যাটিকে এক নি তাহলে দেখো সংখ্যাটি কত হয়ে যায় এখানে আছিল তো আঠাশ এখানে যদি আমি এক নি এক নিলে এটা হয়ে যায় দুশো একাশি তো ওই দুশো একাশি কে লাস্টের যে ডিজিটটা ওটা দিয়েই গুণ করতে হবে ঠিক আছে তার গুণ করলে কত হয় দুশো হয় এখন উপরে আছে চারশো আর নিচে আছে কত দুইশো একাশি এটাকে যদি বিয়োগ করি তাহলে কত হয় দেখো একশো উনিশ হয় তো একশো উনিশের ভিতরে এই দুইশো একাশি কিন্তু যায় না একবারও যায় না তাহলে আমাদের আমাদেরটা আমাদেরটা হয়তো বা ঠিক আছে ঠিক আছে তা আমরা এখানে এক না এখন যদি আমরা দুই নিতাম তাহলে কত দেখো দুই যদি নিতাম তাহলে একশো বিরাশি হয়ে যেত বিরাশি কে কত দ্বারা গুণ করতে হতো এই লাস্টের যে ডিজিটটা দুই যদি এটা গুণ করে এটা কত হয়ে যেত দেখো এটা হয়ে যেত এটা হয়ে যেত পাঁচশো চৌষট্টি কিন্তু আমাদের উপরে তো আছে চারশো চারশো আর এখানে দেখো পাঁচশো পঁয়ষট্টি হয়ে যেত 265 বিয়োগ করলে তো 100 দেখো 64 164 অত কিন্তু এটা তো বড় হয়ে যাচ্ছে তাহলে আমাদের হবে না আমাদের একই নিয়ে কাজ করতে হবে এখন দেখো আমাদের এখানে কি করতে হবে এখানে এখানে লাস্টের জায়গায় এক নিতে হবে এবং এক নিয়ে এই লাস্টও কিন্তু আমাদের একটা নিতে হবে মানে যে ফলাফলের ওই ঘরে ফলাফলের ওই ঘরেও এক নিতে হবে এবার নিয়ে পরে এই যে আমাদের গুণ করে কত হবে দেখো 281 হয়ে গেছে এটাকে আমাদের কত দিয়ে গুণ করতে হবে এক দিয়ে কেন লাস্টে যে সংখ্যাটা আমরা এক বসিয়েছিলাম ওটা ধরেই গুণ করতে হবে

এরপর আমরা ফলাফলের দিকে খেয়াল করি এখানে আছে কত ওয়ান পয়েন্ট ফোর ওয়ান মানে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান আছে এরকম তো এটাকে আমাদের কি করতে হবে ডাবল করতে হবে নিয়ম অনুসারে যদি এখন দ্বিগুণ করি তাহলে এটা কত হয়ে যায় দেখো এটা হয়ে যায় এক দুইশো বিরাশি হয়ে যায় এখন এইটাকে আমাদের কি করতে হবে এই পাশে একটা দাগ নিয়ে এইখানে লিখতে হবে দুইশো বিরাশি যেটা সেটাকে এখানে আমরা লিখলাম এখন দেখো দুইশো বিরাশি হলো এখন এই যে জায়গাটা এখানে আমাদের যে দেখো আমি যে গোল জায়গাটা দিয়েছি ক্রস করে এই মার্কিং এর জায়গা কিন্তু আমাদের একটা সংখ্যা বসাতে হবে তার আগে কি করতে হবে এখান থেকে দুইটা শূন্যকে এই জায়গা নিয়ে আসতে হবে যেটা এখানে নিয়ে আসলাম দেখছো দুইটা শূন্যকে প্রতিবারে এভাবে নিয়ে আসতে হবে নেশার পরে এই যে 282 যেটা ছিল তার পেছনে একটা সংখ্যা জুড়ে দিতে হবে ডিজিট দিয়ে এখন আমাদের দেখতে হবে আগের মতো হিসাব করে এখন দেখো এটা যদি আমরা এরকম করি এখানে আছে কত দেখো 282 আছে না না 282 কে যদি আমি চার দিয়ে গুণ করি চার দিয়ে তাহলে আমাদের কত আসে এখানে দেখো এখানে কত আসে মানে গুণ করতে হবে কাকে দেখো আছে তার পেছনে আমরা একটা চার নিলাম মনে করো তো এই যে সংখ্যাটা হবে আঠাশশো কত চব্বিশ ওটাকে এই যে লাস্টে যে ডিজিটটা নিলাম ওইটা দিয়ে গুণ করতে হবে ঠিক আছে তাহলে দেখো কত আসে এখানে তাহলে দেখো এই যে মানটা আসে ঠিক আছে এই যে এই মানটা আসে এখানে দুই হবে একটা এখানে দুই তাহলে দেখা এগারো হাজার দুইশো ছিয়ানব্বই আসে এগারো হাজার দুইশো ছিয়ানব্বই হয় এখন এখানে যদি পাঁচ নিতাম তাহলে মানটা কিন্তু এই যে উপরে যে সংখ্যাটা আছে দেখো এই সংখ্যাটা হচ্ছে বড় হয়ে যেত তাহলে এই সংখ্যাটা ঠিক আছে ওকে তাহলে এই যে যে মানটা আমরা নিলাম এখানে কত নিলাম দেখো চার নিলাম তাহলে ওই চার টাকা আমাদের এখানেও বসাতে হবে চার নেওয়ার পরে এখানে মানটা কত আসলো এই মানটা আমাদেরকে এখানে বসাই দিতে হবে ঠিক আছে তাহলে এখন আমরা এখানে মানটাকে বসিয়ে দেব তো দেখো এখানে বসিয়ে দিলাম এগারো হাজার দুইশো ছিয়ানব্বই এটাকে এখন বিয়োগ করবো বিয়োগ করলে কত হয় ছয়শো চার হয় তো ছয়শো চার হওয়ার পরে এই যে এখান থেকে আরো দুইটা শূন্য এখানে আমরা নিয়ে আসলাম ঠিক আছে নিয়ে আসলাম আসার পরে আমরা বাকি কাজ এখন করব বাকি কাজটা কিরকম হবে দেখো এইখানে এখানে এখন কত হয়ে গেছে চোদ্দশো হয়ে গেছে এখানে এটাকে ডাবল করতে হবে ডাবল করলে কত হয় আঠাশশো হয়ে যায় এখন এখানে আমাদের কি করতে হবে আঠাশশো আঠাশ বসাইতে হবে বসানোর পরে এই যে 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 মার্ক করা জায়গায় ক্রস করা দেখো আমি দেখিয়েছি ওখানে কিন্তু আমাদের কি করতে হবে একটা সংখ্যা নিতে হবে আগের মতো হিসাব করে তো দেখো এখানে মনে করো আমরা দুই নিলাম দুই নিলে দেখি মেলে কিনা দুই নিলাম ঠিক আছে দুই নিলে এটাকে কি করতে হবে এখন দেখো এটা কত বড় সংখ্যা আঠাশ আঠাশ দুই এরকম হয়ে গেছে এখন এটাকে গুণ করবো কত দ্বারা দুই দিয়েই আমাদেরকে কি করতে হবে গুণ করতে হবে ওকে তাহলে দেখো মানটা আসে এরকম ছাপ্পান্ন হাজার পাঁচশো চৌষট্টি আসে এখন যদি আমরা এখানে তিন নিতাম তাহলে কিন্তু এই যে উপরে এই যে যে সংখ্যাটা ছিল দেখো ষাট হাজার আমরা আমরা নেব আর এইখানে দুই কি করব দুই নেব। আর এখানে দেখো এই যে দুই নিয়ে যে গুণ ফলটা হলো গুণ আমরা এখানে লিখবো এখন তো দেখো সেটা লিখলাম লেখার পরে এখন আমাদের কি করতে হবে এখানে এখানে আমাদেরকে বিয়োগ করতে হবে ঠিক আছে এখানে আমরা বিয়োগ করে দেখবো যে মানটা আসলে কত আসে এখন বিয়োগ করে দেখবো যে দেখো বিয়োগ করলে আসে হচ্ছে আটত্রিশশো এখন এই ৩৮৩৬ এখানে আসে তাহলে দেখো এখন আমরা বিয়োগ করলাম আসলে এখানে আমি এখানে আমাদের আসে কত আটত্রিশশো ছত্রিশ আটত্রিশশো ছত্রিশ আছে এই নিচে এখানে কি করতে হবে দেখো এখান থেকে দুইটা জিরো আছে না এই দুইটা জিরোকে এখানে আমাদের কি করব বসিয়ে দেবো ঠিক আছে বসালে যেমন মানটা আসে সেটা এখন আমরা লিখবো যেমন দেখো এখানে আমাদের মানটা এখন কত হয়ে গেছিল এখানে কত হয়ে গেছিল দেখো এই যে মানটা হলো তাকে আবার এখন ডাবল করে এখানে বসাতে হবে দেখো আমি এখানেই লিখতেছি এখানে যে দুইটা শূন্য নিতে হবে দেখো যে এখান থেকে আমাদের করতে হবে আরো দুইটা শূন্য এখানে নিয়ে আসতে হবে এখন দেখি এখানে আমরা যে ফলাফলটা পেয়েছিলাম তা কত ছিল অন ফোর ওয়ান ফোর টু এটাকে এখন আমাদের ডাবল করতে হবে ডাবল করলে এখানে মানটা কত আসে দেখো এটা কি ডাবল করলে হয় এই যে আঠাশ হাজার দুইশো চুরাশি এখন এই আঠাশ হাজার দুইশো চুরাশি কোথায় বসাতে হবে দেখো আঠাশ হাজার দুইশো হ্যাঁ দুইশো এখানে এইখানে বসাতে হবে বসানোর পরে এই যে ক্রস জায়গায় এখানে আরো একটা সংখ্যা আমাদের কি করতে হবে লিখতে হবে তাই না এখন সেটা তো আমাদের হিসাব করে বসাতে হবে মনে করো এখানে আমরা আহ এক বসালাম যদি আমরা এক বসাই ওয়ান মনে করো আমরা ওয়ান বসালাম তাহলে ওয়ানকে আমাদের কি করতে হবে এই যে পুরো সংখ্যাটাকে আমাদের এক গুণ করতে হবে তো এক গুণ করলে তো যা তাই হবে তাই না আঠাশ তারপরে আঠাশ তারপর দেখো যে এই এই আসে তো মানটাকে আমাদের কি করবে নিচে এখানে লিখতে হবে আর এখানে দেখো ওই একটা নিলে ঠিক হবে তাহলে এখানে এক নিতে হবে এবং এইখানে ভাগ ফলের আমাদের কি করতে হবে এক নিতে হবে নিয়ে দেখো গুণ করে যে মানটা আসবে সেটা আমাদের এখানেই বসায় দিতে হবে কত এসেছে আমাদের দেখো a28 28 তারপরে 41 এই মানটা আসলো এখন কি করব এটাকে আমরা বিয়োগ করে দেব ঠিক আছে বিয়োগ করলে কত হয় দেখো এখন দেখো বিয়োগ করার পরে এই যে এই মানটা আসে 100759 এখন আমাদের কি করতে হবে আর ওই যে দুইটা শূন্য ছিল দেখো এই লাস্টে ওই দুইটা শূন্যকে আমাদের এখানে আনতে হবে এখন এখন দেখো এই যে দুইটা শূন্য এখানে ছিল এখান থেকে এখানে এই শূন্য দুটোকে নিয়ে আসলাম ঠিক আছে নিয়ে আসার পরে এখানে আবার একটা দাগ দেব আর এই পাশে এখন সংখ্যাটা অনেক বড় হয়ে গেছে দেখো ওয়ান ফোর তারপরে টু ওয়ান তাই না এটাকে এখন আমাদের আবার ডাবল করতে হবে তো ডাবল যদি আমরা করি তাহলে এই মানটা অনেক বড় হয়ে যায় সেটা কত হবে দেখো টু এই ফোর টু আসে তাই না এত হয়ে যায় এখন এটাকে আমাদের কি করতে হবে নিউর এখানে বসাতে হবে হ্যাঁ টু এইট টু এইট ফোর টু এখন এইখানে এই যে ক্রস দিলাম এখানে আমাদের কি করতে হবে সেরকম আগের মতো একটা মান বসাতে হবে তাই না তাহলে দেখো এই মানটা আমরা কত ধরবো এই মানটা মনে করলাম যে এটা আমরা থ্রি ধরি দেখো যদি আমরা থ্রি ধরি তাহলে তিন ধরলে কিন্তু মানে হবে আর কি এটাকে আবার আমাদের কি করতে হবে তিন দিয়ে গুণ করতে হবে তিন দিয়ে গুণ করে এখন আমাদের যে মানটা আসে ঠিক আছে সেই মানটা কত আসে দেখো মানটা আসে হচ্ছে এইট তারপরে দেখো ফোর এইট ফাইভ তোমরা এটা মিলাই দেখবা ঠিক আছে ফাইভ টু তারপরে তাহলে যে এখানে লিখতে হবে তো দেখো এখানে আমরা গুণ করলে হয় এই সংখ্যাটা এবং এখানে আমরা কত নিয়েছিলাম থ্রি নিয়েছিলাম তো সেই থ্রিটাকে কিন্তু অবশ্যই আমাদের এই ফলাফলের যে ঘর সেই ঘরটাতেও বসাতে হবে তাহলে দেখো এখানে আমরা এই যে এর বর্গমূল পেলাম ডিজিট পর্যন্ত কিন্তু চলে এসেছে টু এটা কত হবে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু ওয়ান থ্রি তারপরে তো আরো আছে তাই এখানে আমরা এরকম ডট ডট দিয়ে দেবো ঠিক আছে তাহলে আমাদের ছয় ডিজিট পর্যন্ত করতে বলা হয়েছিল সেই ছয় ডিজিট পর্যন্ত আমরা করে ফেলেছি আর আমাদের কোনো কিছু প্রয়োজন নাই এখানে তো দেখো এখানে তোমরা স্ক্রিনে এখন করা দেখতে পাচ্ছ এইভাবেও করতে পারো আমি যেটা বোঝালাম ঠিক সেটাই এখানে করানো আছে ঠিক আছে তোমরা স্ক্রিনশট দিয়ে দিয়ে এরকম লিখতে পারো তো দেখো এই মানটা বের করার পরে আমরা কি লিখবো রুট টু এর মান হচ্ছে ওয়ান ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু থ্রি ওয়ান থ্রি এই মানটা আমরা কি করলাম হিসাব করে এই মানটা পেলাম আর কি এখন তোমাদের দুই নম্বরে বলেছে কি যে দুই নম্বরে যে রুট টু এর মান বের করো ছয় দশমিক স্থান পর্যন্ত তোমার বের করা মানের সঙ্গে মিলায় নাও তাহলে দেখো রুট টু এর মান আমরা যেটা ছয় দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করেছিলাম এই যে এটা তো সেটা তাই না এখন ক্যালকুলেটের সাহায্যে আবার রুট এর মান বের করতে হবে তো ক্যালকুলেটের সাহায্যে যদি আমরা রুট টুর মান বের করি তাহলে কিভাবে বের করব দেখো এই যে আমার ক্যালকুলেটর মনে করো আমি টুর রুট টুর মান বের করব তাহলে টু চাপবো তারপরে এখানে এই যেটা চাপলাম তাহলে এই মানটা আসলো আমার এখন তোমার যে ক্যালকুলেটর আছে ফাংশন যদি আলাদা থাকে তাহলে অন্যভাবে বের করতে হবে তো যেভাবে বের করলে হয় সেভাবে তুমি বের করবা ওকে এখন বের করলাম বের করলে মানটা আসলো কত এটা এখন দেখো এখানে আমার ছয় ডিজিট পর্যন্ত এখানে চার আছে দেখো এটা ক্যালকুলেটের সাজে এখানেও চার আছে এখানে এক আছে ক্যালকুলেটের সাজে করেছে এখানেও এক এসেছে এখানে চার আমার এসেছে এখানে ক্যালকুলেটর সাহায্যে চার এসেছে ঠিক আছে মিলে গেছে তার মানে এখানে দুই আছে আমার এখানেও ক্যালকুলেটের সাজে দুই আসছে এখানে আমাদের আসতে এক এখানেও কিন্তু এক আসছে এখানে আসতে কত তিন এখানেও কিন্তু তিন আসছে এখন তোমাদের একটা কা আমি একটা টেকনিক শেখাই দিই সেটা হচ্ছে এই যে মানগুলো তোমরা দেখবা যে তোমরা বলবো ভাই আমি কিভাবে এই মানটা নেব এগুলো হিসাব করতে অনেক বেশি টাফ তখন তুমি কি করবা জানো প্রথমে ক্যালকুলেটর সাজে হিসাব করে নিবা যে এই মানটা কত আসে 4 1 4 2 1 3 এরকম আসে না তো এই যে মানটা আসলো ওকে এই যে মানটা আসলো এই যে যখন দেখো এই যে মানগুলো আমরা নিয়েছিলাম তাই না আমি বলেছিলাম আন্দাজে নিতে হবে তো আন্দাজে না নিয়ে তোমরা এইভাবে হিসাব করে নিবা মানে এটা দেখে দেখে হিসাব করবা তাহলে জিনিসটা আরো সহজ হবে তোমাদের ক্ষেত্রে ঠিক আছে তা এই টেকনিকটা তোমরা অবলম্বন করলে করতে পারো তারপরে আমরা পরের যে অঙ্কটি সেই অঙ্কটিতে চলে যাব। এখন দেখো পরের অঙ্কটি ছিল তিন নাম্বার মানে পর্যন্ত শেষ হয়ে গেল বলছে কি যে ভাগ প্রক্রিয়ায় এর দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করতে বলা আছে কত পর্যন্ত বলতো চার দশমিক স্থান পর্যন্ত তাহলে আমরা এটাও ওইটার নিয়মে এটাও আমরা করে ফেলতে পারি এখন আমরা কি করব পনেরো এর কি করব। রুট বের করবো হ্যাঁ রুট পনেরো বের করবো এর মান কত আসে তো এর জন্য আমরা কি করবো দেখো প্রথমে আমরা পনেরো সংখ্যাটা যেহেতু রুট বের করবো পনেরো লিখলাম চার দশমিক স্থান পর্যন্ত আমাদের নির্ণয় করতে বলেছে তাহলে আমাদের দশমিকের পরে এরকম চার জোড়া এক জোড়া তারপরে দুই জোড়া তিন জোড়া চার জোড়া ঠিকছো এরকম চার জোড়া শূন্য নিতে হবে শূন্য নেওয়ার পরে এইভাবে দুইটা ব্র্যাকেট ঘিরে দিলাম এখন পনেরো এর আশেপাশের যে বর্গ মানে স্কোয়ার যে সংখ্যাগুলো আছে হ্যাঁ পূর্ণবর্গ সংখ্যা যেমন আছে নয় এবং ষোলো তাহলে এখান থেকে যে কোনো একটা সংখ্যাকে আমাদের বেছে নিতে হবে কিন্তু ষোলোকে কে নেওয়া যাবে না কেন কারণ ষোলোটা হচ্ছে রুট করলে এখানে কত আসে দেখো তিন আসে সেই তিনটাকে আমাদের কি করতে হবে এখানে বসাতে হবে এবং একই সাথে আমাদের এই ভাগ ফলের ঘরেও বসাতে হবে বসানোর পরে এখানে কি করব আমরা এটাকে বিয়োগ করে দেব। দেখো আমরা যদি পনেরো থেকে নয় বি করে দিই তাহলে কত থাকে ছয় থাকে ছয় থাকলো আর এখানে যে পয়েন্টটা এই পয়েন্টটা আমরা এখানে নিলাম তারপর পয়েন্টের পরে যে দুইটা শূন্য সে দুইটা শূন্যকে এখন আমরা এখানে নিব এখন আমাদের এই মানটা কত হয়ে গেলো দেখো ছয়শো হয়ে গেছে ঠিক আছে তোমাকে আমি একটা টেকনিক শিখাই দিই তুমি এটা কিভাবে শুরু করবে প্রথমে তোমার ক্যালকুলেটরের সাহায্যে তুমি পনেরো এরকম এর রুটটা বের করে নিবা। রুপটার মান কত আসছে দেখো থ্রি পয়েন্ট এইট সেভেন টু নাইন এইট থ্রি টু এরকম আসছে না এখানে চার দশমিক স্থান পর্যন্ত আমাদের বের করতে বলেছে তাহলে মনে মনে তুমি দেখো এখানে কত আসছে থ্রি পয়েন্ট এইট নাইন টু নাইন মানে সেভেন টু নাইন এরকম তাই না এইট সেভেন টু নাইন এই যে একটা মান আসছে ঠিক আছে মনে মনে এই মানটাকে তুমি কি করবা ধরে নিবা মানে এক জায়গায় লিখে রাখবে আর কি কৃষি শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু দেখো মনে মনে এই যে মানটা দেখছো এই মানটা কিন্তু এই কোণায় লিখে রাখলাম ক্যালকুলাটরে সাজে এত পাবো আমরা হ্যাঁ তাহলে আমরা এটা পাবো এই মানটা আগে থেকে আমরা বের করে একপাশে আমরা লিখলাম তোমরা কিন্তু লিখবা না এই কাজটা তোমরা করবে না আমি তোমাদের যাতে ভুল না হয় যাতে তোমাদের সঠিক মানটা আসে জন্য আমি এই সিস্টেমটা তোমাদের শিখিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা যখন ম্যাথে করবা তখন যাতে এটা ভুল না হয় যাতে কোনো ভুল না করো এজন্য আমি এই টেকনিকটা তোমাদের শিখিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে এই যে তিন আমাদের যে তিনটা আসলো এই তিনটা প্রথমে আমরা এখানে লিখবো হ্যাঁ এই যে তিন এই তিনটা এখানে লিখলাম লেখার পরে এই তিনের সাথে এই এইখানে এই যে তিনটা যেটা আসবে যে এই যে তিনটা আসলো ঠিক আছে এখানে তো তিনটা আমরা রাখলাম এরকম এতটুক তো আমরা বুঝেছি তাই না এখন এই তিনের ছয় মানে ডাবল করবো ডাবল করলে কত হয় দেখো ছয় হয় তাই না ডাবল করলে এখানে কত আসবে ছয় হবে ছয় হলো এখানে থাকলো ছয় আর কি এবার ছয়ের পর আমাদের এখানে তো একটা সংখ্যা লাগবে সেই সংখ্যাটা কত এখানে দেখে বুঝতেছি সেই সংখ্যাটা কত হবে দেখো আট হবে তোমাদের টেকনিকটা তোমাদের শুধুমাত্র যাতে যাতে ভুল ভুল না না হয় তোমরা আবার মনে ঠিক আছে এই 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 দেখো তার মানে যে আট পরে আমাদের কত নিতে হবে যে সংখ্যাটা এই পয়েন্ট দেখে আমরা বুঝতেছি এখানে কত হবে বলতো এখানে এখন আমাদের হবে আট তাহলে প্রথমেই সেই আট আমরা দিয়ে দেবো এখানে আর কোনো ঝামেলা না করে সরাসরি এখানে আট এবং এখানে আট দিয়ে দিলাম ওকে এখন আট যদি আমরা দিয়ে দিই সেটা কত হয়ে যায় দেখো আটষট্টি হয়ে যায় আটষট্টি কে এই কি করতে হবে আবার দিয়ে গুণ করতে হবে যদি আমরা দিয়ে গুণ করি তাহলে আমাদের মানটা কত আসে ঠিক আছে সেটা আমাদের এখানে লিখতে হবে দেখো মানটা পাঁচশো চুয়াল্লিশ পাঁচশো চুয়াল্লিশ তাহলে এখানে আমাদের পাঁচশো চুয়াল্লিশটাকে এখানে লিখবো আর কি ছয়শো নি শিক্ষার্থীরা দেখো আমি কিভাবে লিখলাম এখানে পাঁচশো চুয়াল্লিশ লিখে দিলাম এখন পাঁচশো চুয়াল্লিশ আর উপরে হচ্ছে ছয়শো পাঁচশো চুয়াল্লিশ এবং উপরে রয়েছে দেখো ছয়শ তা ছয়শ থেকে আমাদের এখন এই পাঁচশো চুয়াল্লিশটাকে বিয়োগ করে দিতে হবে তো বিয়োগ করলে দেখবো যে এখানে হবে ছাপ্পান্ন তো ছাপ্পান্ন থেকে এখানে আমরা নিয়ে আসবো এই যে শূন্য শূন্য লিখলাম ঠিক আছে এখন এখানে কত হয়ে গেছে দেখো আটষট্টি হয়ে গেছে আটষট্টি কে আমাদের এখন কি করতে সরি আটত্রিশ আটত্রিশ কে আমাদের ডাবল করতে হবে ডাবল করলে যা হবে সেটাকে আবার এখানে লিখতে হবে দেখো কে যদি ডাবল করি তাহলে আমাদের সেভেন্টি সিক্স হয়ে যায় এখন এই যে সেভেন্টি সিক্স হয়ে গেল এই সেভেন্টি সিক্সটাকে এখানে বসালাম এখানে আমরা এখন কি বসাবো এখানে বসাব এই দেখো আমরা যেহেতু আগে আমরা ক্যালকুলেটার সাহায্যে এটা লিখেছি মানটা এই যে সেভেন এই সেভেনটাকে আমরা এইখানে বসাবো ঠিক আছে এইখানে বসাবো তাহলে দেখো এখানে সেভেনটা বসিয়ে দিলাম একই সাথে এখানেও সেভেনটাকে বসিয়ে দিতে হবে এখন সেভেন বসার কারণে এই সংখ্যাটা পুরো কত হচ্ছে দেখো সেভেন সিক্স সেভেন হয়ে গেছে এটাকে আমাদের কত দিয়ে গুণ করতে হবে এই সেভেন দ্বারাই এখানে আমাদের গুণ করতে হবে তাহলে এখানে কত আসে গুণ ফল তো দেখো এটা গুণ করার পরে এটা আসে আসে উনসত্তর এখানে আমাদের এই যে মানটা এখানে লিখে ফেলতে হবে আছে তিপ্পান্নশো ঊনসত্তর ওকে দেখো এখানে আবার আমাদের বিয়োগ করবো এই যে পুরা দুইটা সংখ্যা এই দুইটা সংখ্যাকে বিয়োগ করলে যা হয় এখানে লিখবো তো এখানে আমাদের যে মানটা আসবে সেটা হবে দুইশো একত্রিশ দুইশো একত্রিশ আসে এখন দুইশো একত্রিশ আসলো এবং এখান থেকে দুইটা জিরো কে এখানে আসলাম দেখো এইভাবে এখানে লিখলাম লেখার পরে এখানে আবার আসবো দেখো এখন কত নিয়ে আসবো এখানে এইখানে যে তিন এখন কত হয়ে গেছে দেখো এই পয়েন্টটা কিন্তু ধরা যাবে না আগেও আমি বলেছি এইট সেভেন পয়েন্টটা বাদ দিয়ে যেটা থাকবে এটা ধরতে হবে এখানে ডাবল করতে হবে ডাবল করতে করলে এখানে কত আসে তাহলে আসে হচ্ছে সাতশো চুহাত্তর তো এই সাতশো চুহাত্তর কে ফোর কে এখানে লিখব লেখার পরে এখানে কিন্তু আমাদের সংখ্যা হবে এখানে এখানে কত দেখো আমি এখানে টেকনিক এখানে এখানে দুই বসিয়ে দেবো তাহলে দেখো এখানে আর কোনো ঝামেলাই হবে না তোমার আর কোনো সমস্যা হবে না এই দুই এখানেও লিখব এই দুই এখানেও লিখবো এখন সংখ্যাটা কত হয়ে গেছে দেখো সেভেন সেভেন ফোর টু এর সাথে আমাদের এখন কত দিয়ে গুণ করতে হবে এই দুই দ্বারাই এখানে এটাকে গুণ করতে হবে এখানে এখানের কোনো ভুল হবেই না আল্লাহ রহমতে কোনো সমস্যাই হবে না কেন কারণ দেখো আমরা কিন্তু ক্যালকুলেটার আগেই মানটা বের করে নিয়েছি এই যে ক্যালকুলেটার মানটা বের করে নিয়েছি এটা কেউ যেন না জানে মনে করো কোনো এখানে খাতায় টাতায় লেখা যাবে না ঠিক আছে দেখলে তো সবাই বুঝে যাবে তুমি এই মানটা আগে বের করে নিয়েছো তো এর এটা আমি টেকনিক শিখাই দিচ্ছি ঠিক আছে তো গুণ করলাম করলে কত হবে পনেরো হাজার চারশো চুরাশি সেই পনেরো হাজার চারশো চুরাশিকে দেখো এখানে লিখে দিলাম লেখার পরে ওটা কি করবো উপর থেকে নিচেটাকে বিয়োগ করে দেবো বিয়োগ করলে যা হয় সেটা আবার নিচে লিখতে হবে তাহলে এই মানটা কত আসে দেখো বিয়োগ করলে আসে যেটা তো আসে হচ্ছে এই যে এই মানটা সিক্স মানে সেভেন সিক্স ওয়ান সেভেন ঠিক আছে এখন এটাকে কি করব আবার ভাগ করতে হবে যেহেতু চার দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে তাহলে এখানে আবার এরকম একটা ব্র্যাকেটের মতো দিয়ে দেবো এখানে যে সংখ্যাটা ছিল এখন এখন কত হয়ে যাবে আটত্রিশশো বাহাত্তর আটত্রিশশো বাহাত্তর দেখো এই পয়েন্টটা কিন্তু ধরা যাবে না বারবার বলতেছে এটা কি কি করতে হবে দ্বিগুণ করতে হবে ডাবল করে এখানে বসাতে হবে তাহলে এখানে ডাবল করলে কত যেটা হয় সেটা সেভেন সেভেন ডাবল ফোর হয় তো এখানে সেভেন সেভেন ডাবল ফোর বসালাম তাহলে এখানে আর একটা সংখ্যা বসাতে হবে সেটা তো কি তোমরা বুঝ নিজেরাই বুঝতেছো এখন এটা কত হবে নিশ্চয়ই নয় হবে তো দেখো নয় এখানে আমরা নয় বসিয়ে দেবো একই সাথে সাথে আমরা এখানেও নয় বসাবো এখন যে সংখ্যাটা আমরা পেলাম সেভেন সেভেন ফোর ফোর দিয়ে গুণ করতে হবে নয় দিয়েই গুণ করতে হবে এই দ্বারাই গুণ করতে হবে গুণ করে যেটা হবে সেটা এখানে লিখে সরি এখানে আবার এখানে যে দুইটা শূন্য ছিল এই দুইটা শূন্য আবার এখানে বসাইতে হবে দেখছো এই দুইটা শূন্য কিন্তু অবশ্যই বসানো লাগবে এবার এটাকে গুণ করে এর নিচে বসাইতে হবে তো দেখো এই মানটা গুণ করার পরে এটা আসলো এই মানটাকে আমরা এখানে লিখে দিলাম লেখার পর এটা বিয়োগ করে দিলাম বিয়োগ করলে কত হয় এই যে এটা হলো বিয়োগ না করলে আর হবে কারণ আমাদের চার দশমিক স্থান পর্যন্ত কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম ঠিক আছে এটা আমরা বর্গমূল নির্ণয় করে ফেলেছি তাহলে দেখো যে নিয়মটা তোমাদের শিখাই দিলাম এই নিয়মে তোমাদের ইনশাল্লাহ কোনো ভুল হবে না একবারই করে যাবা এবং খুবই কম সময় যাবা ঠিক আছে দেখো আগে থেকে তোমাদের এরকম ক্যালকুলেটারের মাধ্যমে একপাশে পাশে রাফ করে বের করে রাখবা ওখানে টুপ করে তারপর এটা লিখবা এক রকম বিদ্যা চুরি তাই না তোমাদের এটা শিখে দিলাম কাছে ওকে তো এরপর আমরা এভাবে লিখবো যে পনেরো রুট পনেরো সমান কত হলে এটা হয়ে গেলো যেহেতু আমাদের চার দশমিক স্থান পর্যন্ত বের করতে বলা হয়েছিল দেখো এই যে এটা মান আমরা বেশ বের করলাম এবার ক্যালকুলেটরের সাহায্যে দেখো এটা কিন্তু ক্যালকুলেটের সাহায্যে এটা না এটা কিন্তু পুরাটা লিখবা হ্যাঁ ক্যালকুলেটরে যতটুকু আসবে এখন দেখো এর সাথে মিলায় দেখো এখানে 8 আছে পয়েন্টের পরে এখানেও 8 আছে এখানে 7 আছে এখানেও পয়েন্টের পরে 7 আছে এখানে 2 আছে এখানেও পয়েন্টের পরে 2 আছে এখানে 9 আছে এখানে 9 আছে এখানে কোনো কি পরিবর্তন হইছে 4 দশমিক স্থান পর্যন্ত আমাদের কিন্তু মিলে গেছে তাই বলবা যে আমাদের আমাদের হিসাব করা আমাদের যে বর্গমূলের মান বের করা মানে আমাদের রুট পনেরো এর মান বের করা এবং ক্যালকুলেটরের সাহায্যে করা এর মধ্যে কোনো পার্থক্য নাই তার মানে আমাদের অঙ্ক করা ঠিক আছে আমাদের কোনো ভুল হয় নাই ঠিক আছে দেখো এতটুকু কিন্তু তিন নাম্বারে যে এখান থেকে এই যে মানটা বের করা হ্যাঁ এই মানটা বের করা আর এই চার নাম্বারে কিন্তু এখানে ছিল চার নাম্বারে এতটুকু ছিল দেখো চার নাম্বারে যেটা তিন নং থেকে পাই রুট পনেরোর মান হচ্ছে এটা ক্যালকুলেটর সাহায্য করলাম এত মান দুটির মধ্যে কোনো পার্থক্য বা ভুল নেই তাহলে দেখো এইভাবে কিন্তু আমরা চার নাম্বার পর্যন্ত করে ফেললাম ঠিক আছে চার নাম্বার পর্যন্ত কিন্তু আমাদের শেষ এখন আমরা পাঁচ নম্বর যে অঙ্কটা সেটা সমাধান করবো এরপর দেখো পাঁচ এর বর্গমূল নির্ণয় করতে বলছে বলছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এবং ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পূর্ণ বর্গ নয় এমন আরো পাঁচটি আরো পাঁচটি সংখ্যার বর্গমূল তোমাদের নিজেদেরকে নির্ণয় করতে বলেছে যে কোনো পাঁচটি তোমার ইচ্ছা মতো দিচ্ছে ঠিক আছে ইচ্ছা মতো যে কোনো পাঁচটি তো এখানে দেখো পাঁচ এর বর্গমূল কিভাবে নির্ণয় করেছে সেটা এখন আমরা দেখানো হয়েছে ঠিক আছে তোমরা এরকম ভাবে যে কোনো সংখ্যা এটা নির্ণয় করবা ওকে তো এইভাবে তোমরা কিভাবে করবা আমি শিখিয়ে দিয়েছিলাম কিন্তু তো দেখো পাঁচের বর্গমূল তোমরা কিভাবে নির্ণয় করবা প্রথমে পাঁচ লিখবা পাঁচ লেখার পরে আমরা চার এখানে তো বলি না যে চার দশমিক স্থান স্থান পর্যন্ত পর্যন্ত নাকি দশমিক দশমিক তোমার নিতে পারো ঠিক আছে বেশি দরকার নেই মনে করো আমরা নির্ণয় করবো বা চার দশমিক স্থান পর্যন্ত তাহলে এখানে কত লিখবো দেখো দুইটা তাহলে চার দশমিক স্থান পর্যন্ত জন্য চা এখানে চার জোড়া শূন্য নিতে হবে এক জোড়া দুই জোড়া তিন জোড়া এবং চার জোড়া শূন্য নিয়ে নিলাম শূন্য নেওয়ার পরে কি করবো এরকম একটা ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবো এখন আমরা কি দেবো তো এখানে পাঁচ আছে পাঁচ পাঁচের কাছাকাছি যে পূর্ণবর্গ সংখ্যা আছে চার আর আছে নয় কিন্তু নয় তো বড় তাহলে কাছাকাছিটা চার চারকে রুট করতে হবে রুট করলে কত হয় বলতো দুই তাহলে দেখো চার যে সংখ্যাটা প্রথমে এখানে লিখতে হবে এটাকে রুট করলে যেটা হয় সেটাকে এখানে লিখতে হবে এবং ভাগ ফলে ঘরে লিখতে হবে এখন এখানে দেখো এটাকে যদি আমরা বিয়োগ করি পাঁচ থেকে চার বিয়োগ করলে কত হয় এক হয় ঠিক আছে পাঁচ থেকে চার বিয়োগ করলে এক হয় এবং এই যে দশমিকটা

তার জন্য এখানে আমরা এই যে দুই বসিয়ে দিলাম এবার এটা হয়ে গেল বিয়াল্লিশ বিয়াল্লিশ কে ডাবল করবো ডাবল করলে কত হয় দেখো এখানে হয়ে যায় চুরাশি হয়ে যায় এখানে আমাদের কি করবে চুরাশি লিখব চুরাশি লিখার পরে ওই দুই তো আবার এখানেও লিখতে হবে ওকে এখানে দুই যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে ছয় আর এখানে আসে দেখো কত ষোলো ষোলো আসে যাই হোক তো এখন আরো দুটা শূন্য উপর থেকে নিয়ে আসলাম এই যে শূন্য দুটো নিয়ে আসলাম নিয়ে আসার পরে এটাকে আবার কি করব ওরকম ভাবে এখানে আছে কত

তিন দিয়েই গুণ করতে হবে যেহেতু লাস্টে আমরা তিন দিয়েছি কত আসে দেখো আসে হচ্ছে আমাদের তেরোশো উনত্রিশ তো এই তেরোশো উনত্রিশ আছে যেটা ষোলোশো থেকে এই যেটাকে আমাদের কি করতে হবে বিয়োগ করে দিতে হবে ঠিক আছে তাহলে বিয়ে করলে যে মানটা আমাদের হবে সেটাকে নিচে লিখতে হবে এখানে আসবে হচ্ছে দুইশো একাত্তর মানে ওয়ান এখানে দেখো ওয়ান সেভেন এ টু মানে 276 আসে এখন আমাদের আবার কি করব এখান থেকে দুইটা শূন্য এখানে নিয়ে নিয়ে আনাই নামিয়ে তাহলে দেখো ডাবল জিরো হয়ে গেল এখন এখানে এখানে কত ছিল 2.23 ওই 2.23 কা ধরা যাবে না একটা কি ধরতে হবে বল এটাকে ধরতে হবে 223 223 কে এখন কি করব আমরা 223 কে এখন আমাদের ডাবল করতে হবে তাই না 223 এখানে ডাবল করো ডাবল করলে এখানে কত আসে দেখো 4 4 6 এখন দেখো এই ফোর ফোর সিক্স এখন এখানে আমরা কি সংখ্যা বসাবো এখান থেকে আমরা বুঝতেই পারতেছি এখানে কত বসাবো বলো তো কত বসাবো ছয় বসাবো এখানে তাই না যেহেতু এখানে ছয় আছে তাহলে এখানে এই যে এইখানে এই এই জায়গাও আমাদের কি দেবো ছয় দিয়ে দেবো ছয় দিলে এখন সংখ্যাটা কত আসে কিভাবে বের করবে দেখো ফোর ফোর সিক্স সিক্স এটাকে আমাদের গুণ করতে হবে কত দ্বারা বলো তো ছয় দ্বারা তাই না যেহেতু আমরা লাস্টে সংখ্যাটা ছয় নিয়েছি এখন এখানে গুণ করলে কত আসে দেখো এখানে যে মানটা ছিল ডাবল ফোর তারপর দেখো ডাবল সিক্স একে আমাদের ছয় দিয়ে গুণ করতে হবে গুণ করলে কত হয় এখানে টু সিক্স সেভেন নাইন সিক্স এই মানটা আসে তাহলে এখানে এটা লাগবে টু সিক্স সেভেন নাইন সিক্স এটাকে আমাদের বিয়োগ করতে হবে ঠিক আছে বিয়োগ করলে কত হয় টু সেভেন টু সেভেন ওয়ান ডাবল জিরো টু সেভেন ওয়ান ডাবল জিরো করলে এখানে যে মানটা আসে সেটা হচ্ছে তিনশো তিনশো কত আছে তিনশো ছয় আসে তিনশো ছয়াশি তো আমরা তিন দশমিক পর্যন্ত করি আমাদের তো ওখানে বলি নাই যে কয় দশমিক পর্যন্ত করতে হবে ঠিক আছে তো আমরা এখানে তিন দশমিক পর্যন্তই নির্ণয় করলাম তারপর দেখো অতএব আমরা এটা লিখবো অতএব আহ রোটাবার কত পয়েন্ট টু থ্রি এই পর্যন্তই রাখি এরপর আমাদের ক্যালকুলেটরের সাহায্যে করতে হবে অর্থাব এখানে লিখবো অতএব ক্যালকুলেটরের সাহায্যে ক্যাল ব্যবহার করে বা ক্যালকুলেটরের সাহায্য করে হ্যাঁ ব্যবহার করে ক্যালকুলে ব্যবহার করে ক্যালকুলে ব্যবহার করে রুট ফাইভের তাই না ক্যালকুলেটরের সাহায্যে যে মানটা আসে এই যে মানটা এই পুরো মানটাই আনবা এখানে মানে পুরা মানটাই কিন্তু আমাদের কি করতে হবে এখানে লিখতে হবে ঠিক আছে তো লিখলে আমাদের যা হয় এখানে পুরোপুরি সেটা লিখে দিবা হ্যাঁ এখানে পেস্ট করে দিলাম আমি এখানে যে মানটা আসে সেই মানটা এখানে লিখবা এখন খেয়াল করো এখানে যতটুকু আমরা বের করেছি এখানে দুই দেখো দশমিকের আছে এখানে তিন দশমিকের পর আছে এখানে কত দেখো না তাহলে এখানে আমাদের লিখবা যে আমাদের যে মানে ক্যালকুলেটর ব্যবহার করে আমরা যেটা করেছি এবং আমরা যে মানটা বের করেছি এই দুটার মধ্যে কোনো পার্থক্য নাই তার মানে আমাদের কোনো ভুল হয় নাই ঠিক আছে তো এরপরে আর সংখ্যা তিন দিলাম আমি হ্যাঁ তিনের বর্গমূল বের করব তাহলে তিনের বর্গমূল বের করব তিন পয়েন্ট কি করব আমরা মনে করি তিন দশমিক পর্যন্ত করলাম তাহলে তিন জোড়া শূন্য নিতে হবে এক জোড়া দুই জোড়া এই তিন জোড়া শূন্য নিয়ে নিলাম নেওয়ার পরে এটা কি করবো এরকম ভাবে ব্র্যাকেট দেব ব্রাকেট দেওয়ার পরে এখানে কি করবো তিন আছে তাই না তিনের পাশাপাশি একটা কাছাকাছি একটি তাও তিনের চেয়ে ছোট হতে হবে এরকম একটা বর্গ পূর্ণ বর্গ সংখ্যা সেটা কত এক এককে যদি আমরা রুট করি তাহলে কত এক হয় তাহলে দেখো বর্গ সংখ্যাকে আমাদের এখানে লিখতে হবে যে এক হলো আর এটাকে রুট করলে যা হবে সেটাকে আমাদের এই সামনে বসাতে হবে ঠিক আছে এখন কি করব বলো এটাকে আমাদের বিয়োগ করতে হবে আবার একটাকে তো আমাদের এখানেও লিখতে হবে বিয়োগ করলে এখানে কত আসে দুই আর এখানে পয়েন্টের পয়েন্ট নিব পয়েন্টের পরে যে দুইটা শূন্য এখানে বসিয়ে দেবো ঠিক আছে যে বসিয়ে দিলাম এখন দেখো এখানে কত আছে এক আছে এককে যদি দুই ডাবল করি তাহলে কত এখানে দুই হয় তাই না তার আগে আমি তোমাদেরকে বলেছিলাম এইভাবে ক্যালকুলেটারের মাধ্যমে আগে একটু বের করে দেখবা পয়েন্টের পরে কতগুলো ইয়ে আছে তিনটা যেহেতু আমরা তিন দশমিক পর্যন্ত বের করব ঠিক আছে তাই এটা আগে আমাদের লিখে নিবা পাশে এক কোথাও এরকম ভাবে তাহলে দেখো এখানে আমরা কত নেব আমরা বুঝতেইছি এখানে কত দেখো ভাই 7 আছে তাহলে অবশ্যই আমরা এখানে 7 দিয়ে দেব এবং পয়েন্টের পরেও এখানে 7 দিয়ে দেব তাহলে এটা হয়ে গেল আমাদের 27 27 কে আমাদের কি করতে হবে এখন 7 দিয়ে গুণ করে এখানে দেখতে হবে কত আসে ঠিক আছে তো দেখো এখানে মানটা কত আসবে 100 89 ঠিক আছে 189 আসবে তো এখানে এই যে দুইশোর নিচে একশো উননব্বই যেটা যে মানটা আসলো সেটা আমরা এখানে বসিয়ে দেবো তাহলে এখানে বিয়োগ করলে একশো থেকে এটা বিয়োগ করলে কত হয় দেখো একশো দুইশো থেকে বিয়োগ করলে হচ্ছে এগারো হয় ওকে এগারো পরে এখন আমরা কি করবো এখান থেকে আরো দুইটা শূন্য এখানে নিয়ে আসলাম নিয়ে আসা হয়ে গেল এখানে আছে কত এখন ওয়ান পয়েন্ট সেভেন তো ওয়ান পয়েন্ট সেভেন কে ধরা যাবে বলো তো ওয়ান পয়েন্ট সেভেন এই যে ওয়ান পয়েন্ট সেভেন এটাকে আমাদের ধরতে হবে কত সতেরো ধরতে হবে সতেরোকে আমাদের ডাবল করতে হবে ডাবল করলে কত হয় দেখো চৌত্রিশ হয়ে যায় এখন এই যে চৌত্রিশটাকে আমাদের এখানে বসাইতে হবে ঠিক আছে এরপরে আমরা এখানে কত বসাবো এখান থেকে দেখতেই পাচ্ছি এখানে তিন বসালেই হয়ে যাবে তাহলে তিন বসাবো এবং সাথে সাথে ঘরেও তিন তিন হবে তো এখানে দেখো যদি হয় মানে তাই না এটাকে আমাদের কয় দিয়ে গুণ করতে হবে তিন দ্বারাই আমাদের গুণ করতে হবে এখন এখানে আছে তিনশো তিতাল্লিশ হলো এটাকে আমাদের তিন দিয়ে গুণ করলে কত হয় এখানে হয়ে যায় ওয়ান জিরো টু নাইন হয়ে যায় তো এই যে ওয়ান জিরো টু নাইন ওয়ান

ওখানে আমাদের এটাকে আবার ডাবল করতে হবে ডাবল করলে একশো যেহাত্তর কে যদি আমরা ডাবল করি তাহলে এখানে আমাদের কত আসে 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 হচ্ছে তো তো লাস্টে আমরা এখানে কি সংখ্যা দেবো এখানে দেখেই বোঝা যাচ্ছে এখানে কত দেবো বলতো দুই দেবো তাহলে দুই দেবো আর কোনো কিছু খোঁজাখুঁজি করার দরকার নেই ঠিক আছে দুই দিয়ে দেবো আরো আরো হবে আর কি এখানে দেখো দুই যদি দিয়ে দিই তাহলে সংখ্যাটা কি দাঁড়ায় তাহলে সংখ্যাটা তাহলে দেখো চৌত্রিশশো বাষট্টি এখন এটাকে কত দ্বারা গুণ করতে হবে দুই দিয়েই গুণ করতে হবে কেন বলো দুই দিয়ে গুণ করতে হবে কারণ লাস্টে সংখ্যাটা আমরা নিয়েছি কত দুই নিয়েছি তাহলে দুই দিয়ে গুণ করলে হয় সিক্স নাইন টু ফোর হয় তোমরা দেখবো যে আমার এখানে ক্যালকুলেশন ঠিক আছে কিনা সিক্স নাইন টু ফোর এখন আমরা এই যে উপরে যে একাত্তরশ আছে সেভেন ওয়ান ডাবল জিরো এখান থেকে এটা মানটা বিয়োগ করে দেব বিয়োগ করলে আমাদের যে মানটা সেখানে এটা লিখবো ওয়ান সেভেন সিক্স এটা আসে তো আমরা যেহেতু দুই তিন তিন ডিজিট পর্যন্ত আমরা কি করেছি বলতো বর্গমূল নির্ণয় করেছি তার জন্য আর আমরা করলাম না এ পর্যন্ত রেখে দিলাম ঠিক আছে তো আমরা যে মানটা পেলাম অতএব লাগবে যে রুট থ্রি সমান ওয়ান পয়েন্ট সেভেন টু থ্রি এখন কি করতে হবে একইভাবে লিখতে হবে ক্যালকুলেটরের সাহায্যে অতএব ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেটরের কো প্লে টর ক্যালকুলেটর ব্যবহার করে ব্যবহার করে ক্যালকুলেটর ব্যবহার করে যে মানটা পাবো ঠিক আছে সেটা লিখবো রুট থ্রি সমান কত আসে ওই যে ক্যালকুলেটর নিয়ে নিবা দেখো ক্যালকুলেটর নিয়ে নিলাম কত এখানে থ্রি এটাকে রুট করে দেবো তাহলে এখানে যে মানটা আসে পুরোপুরি কপি করে তোমরা তো আর আমার মতো এরকম পেস্ট কপি করে পেস্ট করতে পারবে না তাহলে তোমাদের কি করতে হবে বলো তো তোমাদের লিখতে হবে পুরোপুরি এখানে এরকমভাবে লিখে দিবা ক্যালকুলেটর নিয়ে এরকম ভাবে লিখে দিবা এখানে পেস্ট করেছি হ্যাঁ এখানে লিখে দিবা এখন দেখো এর সাথে মিল আছে কিনা 3 দশমিক পর্যন্ত তো অবশ্যই মিল আছে দেখো 1 2 3 টা পুরোপুরি মিল আছে 1 2 3 টা তাহলে বলবো যে ক্যালকুলেটর ব্যবহার করে মানে ডিভাইস ডিজিটাল ডিভাইস ব্যবহার করে √3 এর যে মানটা হলো এবং থ্রির মান যে আমরা যেটা হিসাব করেছি পুরোপুরি সেম এখানে কোনো সমস্যা নেই ভুল হয় নাই আর যদি দেখো তোমাকে যদি সাররা বলে যে চার দশমিক পর্যন্ত করবা পাঁচ দশমিক পর্যন্ত করবা ছয় দশমিক পর্যন্ত করবা তাহলে এইভাবেই করতে থাকবা ঠিক আছে এইভাবেই করতে থাকবা দেখো আমরা রুট ফাইভ বের করছি রুট থ্রি বের করছি এখন আমরা সিক্স এর করবো মানে সিক্স রুট সিক্স এর মান বের করবো হ্যাঁ সিক্স এর কি করবো আমরা ই বের করবো আর কি মান বের করবো বর্গমূল করবো তাহলে এখন দেখো ছয় এটাকে এখন দেখো আমরা চার নিতে পারবো না কেন কারণ চার চার কিন্তু কি না বলতো পূর্ণ বর্গ সংখ্যা না আচ্ছা আমরা পাঁচ নি পাঁচ তো নিয়েছি এখন সাত নিলাম মনে করো সাত সাত নিলে আমরা কি করতে হবে সাত নিয়ে আমাদের এরকম দুইটা চার তিন দশমিক স্থান পর্যন্ত তাহলে দশমিকের পরে তিন জোড়া শূন্য এক জোড়া দুই জোড়া তিন জোড়া ঠিক আছে এইভাবে আমরা এখানে একটু ডট ডট দিয়ে রাখবো ঠিক আছে পুরো গুলো যদি না দিয়ে থাকি তা দিয়ে রাখো হ্যাঁ এখন দেখো এখানে কাছাকাছি সাতের চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা কত সাতের চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা ছয় চার নয় কিন্তু এর চেয়ে বড় হয়ে যায় তাহলে এখানে এখানে আমাদের চার লিখবো এবং চারকে রুট করলে কত হয় দুই হয় এখানে দুই লিখবো এবং এই দুই এখানে লিখব লিখার পর সাত থেকে তিন চার বিয়োগ করলে কত হয় জিরো জিরো হওয়ার পরে এখানে যে পয়েন্টটা এখানে এই পয়েন্ট দিয়ে দিলাম এবং এখানে দুইটা জিরো ডাবল জিরো দিয়ে দিলাম ঠিক আছে এরপর আছে আমাদের আসল টেকনিক শুরু এখানে দুই আছে দুই ডাবল কত হবে চার হবে এখানে বসালাম এরপরে কত সংখ্যা বসাবো এই জন্য আমরা ক্যালকুলেটরের সাহায্যে আগে দেখে নেবো কত হবে হ্যাঁ এইভাবে আমরা আগে ক্যালকুলেটরের সাহায্যে দেখে নেবো যে সাতের বর্গমূল কত হয় যা যা হয় ওখানে আমরা তিন দশমিক পর্যন্ত এখানে লিখবো হ্যাঁ এখন দেখো এখানে কত হবে তাহলে পয়েন্ট এই চারের পরে আমরা কত দেবো দিয়ে দিলাম এবং পয়েন্টের পরেও আমাদের কি করতে হবে ছয় দিতে হবে এখন এই সংখ্যাটা কত হয়ে গেল দেখো ছেচল্লিশ ছেচল্লিশকে এখন আমরা কত দায় গুণ করবো অবশ্যই ছয় দ্বারাই গুণ করবো কেন কারণ দেখো আমরা লাস্টের সংখ্যাটা কিন্তু ছয় নিয়েছিলাম এখন বলতো কি করব। এখন এই যে ছেচল্লিশ হলো ছেচল্লিশ কে ছয় দ্বিগুণ করলে কত হয় সেটা দেখবো হয় হচ্ছে দুইশো ছিয়াত্তর দুইশো মানে টু সিক্স সিক্স সেভেন এখানে এখানে তাহলে দুইশো ছিয়াত্তর ছিয়াত্তর লিখবো ঠিক আছে লেখার পরে তিনশো থেকে দুইশো ছিয়াত্তর দুইশো ছিয়াত্তরটাকে বাদ দিয়ে দেবো বাদ দিলে কত হয় দেখো এখানে চব্বিশ থাকবে ঠিক আছে তো চব্বিশ থাকবে এখান থেকে আর দুটা শূন্য এখানে নিয়ে আসবো এই যে দুইটা শূন্য নিয়ে আসলাম দুটা শূন্য নিয়ে আসার পরে এখানে আবার কত ছিল ছাব্বিশ এখানে দেখো কত হয়ে গেছে 2.6 না তাহলে এটা হয়ে গেছে 26 26 কে এখন ডাবল করব তো 26 কে ডাবল করলে এখন কত হয় দেখো 26 গুণ 2 তাহলে হয়ে যায় হচ্ছে 52 এই 52 টাকে এখানে লিখব লেখার পরে লাস্টে কত লিখব দেখো এখানে 4 এই 4 দেখে এখানে বসিয়ে দিলাম ঠিক আছে এই 4 আবার এখানেও 4 হবে ঠিক আছে এখন মানটা কত হয়ে গেল 5 2 4 এটাকে আমরা কত দিয়ে গুণ করব এই 4 দিয়ে গুণ করব তার 4 দিয়ে গুণ করলে যা হয় এখানে লিখব তাহলে দেখো এই মানটা আসবে দুই হাজার ছিয়ানব্বই তাহলে এখানে দুই হাজার ছিয়ানব্বই তো চব্বিশ থেকে আমরা যদি থেকে তাহলে যে মানটা আসে সেটা হচ্ছে এখন এখান থেকে আবার দুটা শূন্য এখানে আসতে হবে নিয়ে আসলাম এখানে দেখো এই মানটা এবার কত হয়ে গেছে ২৬৪ চৌষট্টি হয়ে গেছে কিন্তু এখন এই দুইশো চৌষট্টি হয়ে গেছে এখান থেকে দেখো দুইশো মানে এখানে কি করতে হবে ২৬৪ কে দ্বিগুণ করতে হবে এখন দেখো দুইশো চৌষট্টি যেটা আছে যদি আমরা দ্বিগুণ করি তাহলে কত আসে আমাদের পাঁচশো আঠাশ এখানে কি দিয়ে দেবো এখানে দেখো পাঁচ এই যে ফাইভ আছে এই ফাইভ সিন্নটা এখানে দিয়ে দিলাম ওকে এখানেও ফাইভ দিয়ে দিলাম তাহলে এই মানটা এখন কত আসে এটাকে আমরা কি করব দেখো এইভাবে গুণ করতে হবে এই যে সংখ্যাটা আমরা পেলাম ঠিক আছে এখানে কত পেলাম বানশো আহ চুরা পঁচাশি এটাকে আবার কি করবো আমরা পাঁচ দিয়ে গুণ করতে হবে তাই না বান্নশো পঁচাশি বান্নশো পঁচাশি গুণ হচ্ছে পাঁচ পাঁচ দিয়ে দিয়ে গুণ করলে এখানে কত আসে আসে হচ্ছে ছাব্বিশ হাজার চারশো পঁচিশ আসে এখানে লিখবো যে ছাব্বিশ হাজার টু সিক্স ছাব্বিশ হাজার চারশো পঁচিশ ছাব্বিশ হাজার চারশো পঁচিশ থেকে আমরা কি করবো ত্রিশ হাজার 400 বিয়োগ করে দেব 30000 400 বিয়োগ করে দেব ঠিক আছে বিয়োগ করলে যে মানটা সেখানে লিখবো সেটা বিয়োগ করলে দেখো এটা হবে মানটা হবে 3974 আর আমরা করব না কেন কারণ আমরা তিন দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করব সেটাই আমরা পন করেছি তাই না তাহলে এখানে অতএব লিখতে হবে অতএব এখানে আমরা লিখব অতএব রুট কত সেভেন রুট সেভেনের মান কত টু টু পয়েন্ট সিক্স ফোর ফাইভ এবার ক্যালকুলেটরের সাহায্যে ঠিক আছে এরকম লিখব যে ক্যালকুলেটর লে ক্যালকুলেটরের সাহায্যে ঠিক আছে সাহায্যে ক্যালকুলেটরের সাহায্যে মান কত হয় সেটা এখানে লিখবো তো দেখো এখানে রুট সেভেনের যে মান হয় রুট সেভেন দিয়ে রুট দিলে এই মানটা আসলো যে মানটা আসলো দেখো এইভাবে তোমরা এই মানটা পুরা মানটা এখান থেকে লিখবা হ্যাঁ এই দেখে দেখে এখানে সুন্দর করে যে এখানে লিখবা রুট সেভেন এর মান হ্যাঁ এখান থেকে এখানে লিখে দিবা যে মানটা আসলো এখানে লিখবা লিখে দেখো ফোর ফাইভ আছে এখানেও আছে সিক্স ফোর ফাইভ তার কোনো পরিবর্তন নাই তার মানে আমরা যেটা করেছি এবং যে মানটা আমরা বের করেছি সে এই আমরা যে মানটা বের করেছি দুইটাই সমান মানে কোন সমস্যা নেই পার্থক্য হয়নি তো এরপর দেখো আরো একটা বর্গমূল আমরা নির্ণয় করবো একটা সংখ্যা সেটা হচ্ছে দশের মনে করো দশ তাহলে আমরা দশ লিখবো দশের পর আমরা চার তিন দশমিক তো তাই তিনটা ডাবল নিব হ্যাঁ তিন জোড়া দুই জোড়া এই তিন জোড়া নিলাম নেওয়ার পরে এরকম দেওয়ার পরে কি করব। এখানে দশের কাছাকাছি একটা পূর্ণ বর্গ সংখ্যা কত নয় তো নয় নয় এখানে লিখবো এবং নয় যদি রুট করি তাহলে নয় কে রুট করলে কত হয় তিন হয় সেই তিন এখানে লিখবো এবং এখানেও লিখবো বিয়োগ করে দেব কত কত থেকে থাকে থাকে এখান থেকে দুইটা শূন্য এখানে বসালাম সাথে করে এখানে একটা পয়েন্টও বসালাম কারণ এখানে তো শূন্য নাই আমরা জোর করে নিয়েছি এখন কি করব দেখো এই যে তিন তিনের ডাবল কত হয় ছয় এখন পরে কত বসাবো এই পরে কত বসাবো এই জন্য আমরা ক্যালকুলেটারের সাহায্য নেব ঠিক আছে তো দেখো ক্যালকুলেটর সাহায্যে যদি করো তাহলে 3 দশমিক পর্যন্ত করবা দেখবা যে ক্যালকুলেটরে 3.162 আসছে দশমিকের পরে তিনটা শূন্য পর্যন্ত আমরা মিলাই ঠিক আছে তারপর একটু কার লিখলাম না আপাতত এখানে দেখো তাহলে 1 আছে তাহলে এখানে আমরা কি দেব 1 দিয়ে দেব হ্যাঁ এবং সাথে সাথে পয়েন্টের পরে 1 দিয়ে দেব তাহলে এখানে হয়ে গেছে এখন 61 61 কে আমরা কত দিয়ে গুণ করব এক দ্বারা গুণ করব যেহেতু এক সেটটির লাস্টে আছে এক তাহলে এক দিয়ে গুণ করলে তো যা তাই থাকবে তাহলে এখানে 61ই হবে 61 কে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয় এখানে থার্টি হয় থার্টি এখন এখান থেকে আর দুটো শূন্য এখানে নিয়ে আসলাম ঠিক আছে নিয়ে আসা হল এখন দেখো এখানে কত হয়ে গেছে একত্রিশ একত্রিশ তাই না একে ডাবল করতে হবে ডাবল করলে কত হয় বাষট্টি হয় সেই বাষট্টি আমাদের এখানে লিখতে হবে এখন এইখানে কি লিখবো এখানে লিখবো এই দেখো ছয় এই ছয়টা আমরা এখানে লিখলাম সাথে সাথে এই যে এখানেও আমাদের ছয় লিখতে হবে তাহলে এখন যে সংখ্যাটা আমরা পেলাম ছয়শো তাকে আমাদের ছয় দেগুণ করে লিখতে হবে কত হয় তাহলে দেখো এখানে এখানে হচ্ছে ছয়শো ছাব্বিশ এখানে আমরা কত দ্বারা গুণ করবো ছয়শ ছাব্বিশ মানটা আসে দেখো সাঁত্রিশশো ছাপ্পান্ন এখন এই যে উপরে আসে কত উনচল্লিশশো উনচল্লিশশো থেকে আমাদের বিয়োগ করতে হবে কত বিয়োগ করবো সাঁত্রিশশো ছাপ্পান্ন বিয়োগ করলে কত হয় একশো চুয়াল্লিশ ওয়ান ফোর ফোর আর এখান থেকে আরো দুইটা শূন্য এখানে নিয়ে আসবো ওকে তো নিয়ে আসলাম শূন্য নিয়ে আসার পরে এখানে মানটা কত হলো দেখো মানটা হইছে যে মানটা হলো আর কি এখানে তিনশো ষোলো তো তিনশো কে এখন আমরা কি করব আবার ডাবল করব দেখো তিনশো তিনশো ষোলো এটাকে ডাবল করব ডাবল করলে কত হয় ছয়শো বত্রিশ হয় এখন এই ছয়শো এখানে আমরা লিখবো যে ছয়শো 32 হয়েছে তাই না 632 এখন এখানে কি লিখব এখানে লিখব 2 ওই এখান থেকে বুঝলাম এখানে দুই লিখলাম এবং লিখব ওকে সবগুলো কিন্তু হ্যাঁ তারপর এখানে মানটা হলো আর কি 6 3 2 2 এটা কি করব ডাবল করব তো এখানে এটাকে ডাবল করলে মানে তেষট্টিশো এখানে ডাবল করলে মানটা কত আসে দেখো টু সিক্স ডাবল ফোর আসে তাহলে এখানে লিখবো টু সিক্স ডাবল ফোর এখন বিয়োগ করে দেবো কত চোদ্দ হাজার চারশো তাই না চোদ্দ হাজার চারশো বিয়োগ হচ্ছে নিচে যেটা আসলো বারো হাজার তারপরে ছয়শো চুয়াল্লিশ বারো হাজার সরি এখানে তাহলে দেখো এখান থেকে যদি বিয়োগ করি এখানে চুয়াল্লিশ হবে আর কি তাহলে সতেরোশো ছাপ্পান্ন হয় ঠিক আছে তাহলে তো এটা এখানে আমরা লিখলাম তো এখানে আমাদের উত্তর কিন্তু শেষ ঠিক আছে এখানে বাকি সবগুলো কিরকম উত্তর হবে তো তোমরা জানো যে কিভাবে লিখতে হবে এখানে লিখবা যে রুট অভার টেন সমান থ্রি পয়েন্ট ওয়ান সিক্স টু ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেটরের সাহায্যে লিখবা হ্যাঁ ক্যালকুলেটরের সাহায্যে এটার যে মান সেটা এখানে লিখবা তো ক্যালকুলেটর সাহায্যে এটা পুরো যে মানটা আসবে সে পুরোটা মানটা লিখবা এবং লিখবা যে দেখো এটার সাথে এটা কিন্তু পুরোপুরি মিল আছে হ্যাঁ তিন দশমিক পর্যন্ত মিলা মিলাবা আর মিলানোর দরকার নেই তারপর বলবা যে যেহেতু এখানে তিন দশমিক স্থান পর্যন্ত মিল আছে তার মানে আমার কোনো সমস্যা হয় না আমার ঠিক আছে হ্যাঁ এটা করবা এরপরে তোমরা আর একটা নির্ণয় করবে যেহেতু পাঁচটা নির্ণয় করতে বলেছে আমি এখানে আরেকটা একটা দেখলাম সেটা হচ্ছে এগারো কে দেখাচ্ছি তো আমি কি করব দশমিকের পরে ছয়টা ছয়টা শূন্য নেবো এক দুই তিন চার পাঁচ এবং ছয় ছয়টা শূন্য কেন ডট ডট দিয়ে দিবা একটু হ্যাঁ কিন্তু ডট ডট দিবা মনে নেই এখন দেখো এর যে পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে লিখবো নয় কে যদি রুট করি তাহলে কত হয় তিন হয় তিন এখানেও লিখবো এখানেও লিখবো এখন নয় থেকে এগারো থেকে যদি নয় বিয়োগ করে দিই তাহলে কত থাকে তো তিন থাকে তিন দিব আর এখান থেকে দুইটা শূন্য এখান থেকে অতিরিক্ত নিয়ে আসবো এখন আর পয়েন্ট সহ এখানে দিয়ে দেবো এখন তিন আছে তিন কে যদি আমরা ডাবল করি তাহলে কত হয় বলতো ছয় ছয় এখন কত ছয়ের পরে আমরা কত দেবো তাই না আমি বলেছিলাম যে এখানে ওই রুট মানে ক্যালকুলেটরের সাহায্যে আমরা দেখবো যে কত আসে সেই মানটা এখানে বসিয়ে দেবো

একশো তাহলে এখানে লিখবো ওয়ান এইট নাইন ওয়ান এইট আসলে এখন তিনশো থেকে মানটা বিয়োগ করে দেব। তিনশো বিয়োগ ওয়ান এইট নাইন তো একশো এই তিনশো এটা যদি বিয়োগ করে দিই তাহলে দেখো একশো এটা আসে ওয়ান ডাবল ওয়ান মানে ট্রিপল আসে এই মানটা আসে এখন এখান থেকে কি করব এই যে এখান থেকে আর শূন্য এখানে নিয়ে আসলাম অতিরিক্ত শূন্য আর এই যে এখানে তিন নিয়েছিলাম এইখানে তো সেই তিনটা নিলাম না তাই এখানে তিনটা বসিয়ে দিলাম ঠিক আছে বসানোর পরে এখানে দেখো বসানোর পরে যে মানটা আসলো আর কি আহ থ্রি 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 মানে এখানে ডাবল করতে হবে ডাবল করলে কত হয় এখানে এখন এখানে কত বসাবো এখানে বসানোর জন্য ওয়ান আছে তাহলে এখানে ওয়ান বসাবো ওয়ান বসালে এখানে ওয়ান বসাইতে হবে এখন এই মানটা কত হয়ে গেছে দেখো এই মানটা হয়ে গেছে একশো একষট্টি তো এখানে ছয়শ একষট্টি এটাকে কি করবো এক গুণ করবো তো এক গুণ করলে তো যা তাই হবে হবে তাই না তাহলে এখানে এই মানটাই বসাবো 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 আর কি কত সরি তো এখানে লিখি এখানে একটু দুঃখিত হচ্ছে যে এখানে বিয়োগ করা ভুল হয়েছে ঠিক আছে দেখো এখানে একটু ভুল হয়েছিল এখানে এগারো থেকে দুই নয় বিয়োগ করলে হয় দুই ডাবল জিরো থাকবে ঠিক আছে এবার দুইশো থেকে বিয়োগ করতে হবে দুইশো থেকে বিয়োগ করলে এখানে হয় এগারো এগারো আর এখান থেকে দুটা জিরো এখানে নিয়ে আসলাম ঠিক আছে আর সব ঠিক আছে এখন এই যে একশো এখানে কত হয়েছিল ছয়শো একষষট্টি এটাকে গুণ করতে হবে এক দ্বারা তাহলে এখানে কত হচ্ছে দেখো ছয়শো একষট্টি আসে এখন উপরে রয়েছে এগারোশো এগারোশো বিয়োগ আমাদের কত করতে হবে ছয়শো একষট্টি হুম ছয়শো একষট্টিকে যদি বিয়োগ করে দিই তাহলে এখানে থাকে চারশো উনচল্লিশ এখন এখান থেকে আরো দুইটা শূন্য এখানে নিয়ে আসতে হবে এই যে দুইটা শূন্য নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখানে এটা কত হয়ে গেছে দেখো তিনশো একত্রিশ হয়ে গেছে তিনশো একত্রিশকে আমাদের কি করতে হবে ডাবল করতে হবে তিনশো একত্রিশকে যদি ডাবল করি তাহলে ছয়শো বা হয়ে যায় ছয়শো বাষট্টি এখানে লিখতে হবে এবং এখানে কি লিখবো যে এখানে দেখো এখানে ছয় আছে তো এই ছয়টাকে আমরা এখানে বসাইলাম এবং এখানেও বসালাম তাহলে যে সংখ্যাটা হলো এখন ওই সংখ্যাটার সাথে আমাদের ছয় গুণ করতে হবে ছয় গুণ করে এখান থেকে বিয়োগ করতে হবে দেখো এখানে কত আসে কত আসে দেখো সিক্স সিক্স তারপরে টু সিক্স একে গুণ করলে মানটা আসে থ্রি নাইন সেভেন ফাইভ সিক্স এইখানে এই মানটা এখানে বসায় দেবো ঠিক আছে থ্রি নাইন সেভেন ফাইভ সিক্স এখন উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করবো এখানে কত আছে ফোর থ্রি নাইন ডাবল জিরো এখান থেকে বিয়োগ করে দেবো কোনটা দেখো থ্রি নাইন থ্রি নাইন সেভেন সেভেন তারপরে ফাইভ সিক্স সেভেন ফাইভ সিক্স বিয়োগ করলে কত হয় ফোর ওয়ান ফোর ফোর ওটা আমাদের আর জানা দরকার নেই ওই এখন তিন দশমিক স্থান পর্যন্ত দেখো মানটা কিন্তু বের করে ফেলেছি ঠিক আছে তিন দশমিক স্থান পর্যন্ত কিন্তু আমরা মান বের করেছি অতএব রুট ওভার রুট আবার এগারো আমরা এগারোটা করতেছি তো কত হচ্ছে থ্রি পয়েন্ট 316 ওকে এখানে আরো হবে তাই এখানে ডট ডট দেব এখানেও সবগুলোই ডট ডট দিবা ঠিক আছে আগে যদি না দিয়ে থাকে তাহলে এখানে দি দিবা এখন ক্যালকুলেটরের সাহায্যে যদি ক্যালকুলেটরের সাহায্যে এটা কিন্তু ক্যালকুলেটরের সাহায্যে nicheটা হ্যাঁ ক্যালকুলেটরের সাহায্যে তো ক্যালকুলেটরের সাহায্যে করলে কত হবে এইভাবে তোমরা দেখবা দেখো এভাবে ক্যালকুলেটরে চাপবা 11 11 মানে স্যার 11 এখানে রুট করলাম রুট করলে যে মানটা আসলো এই পুরো মানটা কিন্তু এখানে লিখবা হ্যাঁ ওখানে পুরো মানটাই লিখবা দেখো এইভাবে এখানে লিখবা যে মানটা আসবে সেই পুরা মানটা এখানে লিখবা লেখার পরে বলবা যে এখানে দেখো আমরা যে মানটা পেয়েছিলাম এই মানটা এবং এই মানটার সাথে কি আছে পুরাপুরি মানে তিন দশমিক স্থান পর্যন্ত তো মিল আছে পরে টুক যা থাকুক আমরা তার করি নাই তাই তুই মিলি নাই ঠিক আছে তো এইভাবে ম্যাথগুলো করে শেষ করে ফেলবা তো দেখো আমি তোমাদের এই ছত্রিশ নম্বর পেজে যতগুলো অঙ্ক ছিল সবগুলো কিন্তু অঙ্ক আশা করছি নির্ভুলভাবে করার চেষ্টা করেছি তারপর যদি কোনো ভুল মনে করে থাকো কোনোটা ভুল হয়ে থাকে তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম